প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করি সবাই ভালো আছো। একটি দীর্ঘ বিরতির পর আমি আবারও অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমি আশা করি সবাই পড়াশোনা করছো, স্বাস্থ্যবিধি মানছো এবং বাড়িতে অবস্থান করছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে খুব বেশি কথা নয়, আমরা দ্রুতই ক্লাসে ফিরে যাই। আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষকের পরিচয় আমি যথানিয়মে দিয়ে থাকি, আজকেও একটু দিই। আমি বিপ্লব মণ্ডল, সহকারী শিক্ষক, শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়, ফুলতলা, খুলনা। আজকের পাঠের বিষয় শ্রেণী অষ্টম, বিষয় বিজ্ঞান এবং অধ্যায় অষ্টম, এবং অধ্যায়টির নাম হলো রাসায়নিক বিক্রিয়া। শিক্ষার্থীরা, আমরা শুরুতেই একটি ভিডিও দেখব। আমরা সবাই ভিডিওটি অত্যন্ত মনোযোগী হয়ে দেখব। ভিডিওটি সবাই খুব ভালোভাবে খেয়াল করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভিডিও দেখা শেষ করলাম। এই ভিডিওতে একটি নির্দিষ্ট বিষয়ে আমরা দেখতে পাচ্ছি। তাহলে তোমরা নিশ্চয়ই আজকের পাঠের বিষয় যে কি হতে চলেছে সেটা নিশ্চয়ই তোমরা অনুমান করতে পারছ। আমরা আরও কয়েকটি স্থির চিত্র দেখি। প্রথম ছবিতে একটি গ্যাসের চুলা যেখানে আগুন জ্বলছে, দ্বিতীয় ছবিতে মোমবাতি, তৃতীয় ছবিতে কোনো আগুন থেকে মনে হচ্ছে স্ফুলিঙ্গ বের হচ্ছে, এবং বাম পাশের নিচের ছবিতে আমরা কয়েকটি বিক্রিয়া দেখতে পাচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় হলো রাসায়নিক বিক্রিয়া। তাহলে আজকের পাঠ শেষে আমরা কি কি বিষয় সম্পর্কে বলতে পারবো, লিখতে পারবো, বা আজকের শিখন ফলগুলো কী হবে আমরা একটু দেখে নিই। রাসায়নিক সমীকরণ লেখার নিয়মগুলো আমরা বলতে পারবো, অর্থাৎ রাসায়নিক সমীকরণ লেখার সুনির্দিষ্ট নিয়মগুলো আছে সেগুলো আমরা বলতে পারবো। রাসায়নিক সমীকরণ সমতা বিধান করতে পারবো এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া যেমন সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, দহন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। শিক্ষার্থীরা, তোমাদের একটি বিষয় জেনে রাখা ভালো, আসলে অনেক ধরনের বিক্রিয়া আছে। যেহেতু তোমরা অষ্টম শ্রেণীতে পড়ো, তাই অষ্টম শ্রেণীর জন্য যে কয়টি হলে ভালো হয় বা যে কয়টি আলোচনা করা একান্ত প্রয়োজন, শুধুমাত্র সে কয়টি তোমাদের বিজ্ঞান বইতে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা শুরুতেই দেখি যে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু এক বা একাধিক নতুন বস্তুতে পরিণত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কি ঘটে, এক বা একাধিক পরস্পরের সঙ্গে সংযুক্ত হয় বা মিলিত হয় এবং এক বা একাধিক নতুন বস্তুর উৎপত্তি হয় বা উৎপন্ন হয়, তাহলে একে রাসায়নিক বিক্রিয়া বলে। একটি রাসায়নিক বিক্রিয়ায় দুটি অংশ থাকে, একটি হলো বিক্রিয়ক এবং অপরটি হলো উৎপাদ।
তাহলে বিক্রিয়ক কাকে বলে? যে পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বিক্রিয়ক বলে, অর্থাৎ যারা বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে তাদেরকে বিক্রিয়ক বলে, আর রাসায়নিক বিক্রিয়ার ফলে যে নতুন পদার্থ উৎপন্ন হয় তাদেরকে উৎপাদ বা বিক্রিয়াজাত পদার্থ বলে। অর্থাৎ বিক্রিয়ক হলো বিক্রিয়ায় করে এবং উৎপাদ হলো যা উৎপন্ন হয়। তাহলে রাসায়নিক বিক্রিয়া কি এবং একটি রাসায়নিক বিক্রিয়ার কয়টি অংশ থাকে সেটি তোমরা দেখলে। এখন রাসায়নিক সমীকরণ কি সেটা আমরা একটু দেখব। আসলে যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে একটি সমীকরণে দিয়ে প্রকাশ করা হয় বা সমীকরণ দিয়ে বোঝানো হয়, এই সমীকরণ লেখার সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। আমরা সেই নিয়মগুলো এক এক করে আলোচনা করব। প্রথম নিয়ম হলো, কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণকারী বিক্রিয়ক ও উৎপাদের সমূহকে কিছুগুলো প্রতীক, সংকেত ও কতকগুলো চিহ্নর সাহায্যে সংক্ষিপ্তভাবে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে। সাধারণত এই প্রতীক বলতে যোগ বিয়োগ ভাগ এবং তীর চিহ্ন সমান চিহ্ন ইত্যাদি বোঝানো হয়ে থাকে। যেমন নিচে আমি একটি রাসায়নিক সমীকরণ লিখেছি যেখানে উৎপাদ বিক্রিয়ক হলো ক্যালসিয়াম কার্বনেট, যেখানে বিক্রিয়ক হলো ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে দুটি জিনিস উৎপন্ন হচ্ছে, একটি ক্যালসিয়াম অক্সাইড এবং অপরটি হলো কার্বন ডাই অক্সাইড। শিক্ষার্থী এখানে খেয়াল করো, এখানে দুটি প্রতীক ব্যবহার করা হয়েছে, একটি হলো প্লাস এবং অপরটি হলো তীর চিহ্ন। যেহেতু উৎপাদে দুটি বস্তু উৎপন্ন হয়েছে তাই দুটি বস্তুর মাঝে প্লাস চিহ্ন দিয়ে আমরা এটিকে প্রকাশ করেছি। এখন এই রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম আরও কয়েকটি আছে। যেমন রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক পদার্থ বা পদার্থগুলোর স্ব স্ব প্রতীক সমীকরণটির তীর চিহ্নের বাম দিকে লিখতে হয়, অর্থাৎ বিক্রিয়ক সমূহ থাকবে বাম দিকে এবং তীর চিহ্নের ডান পাশে থাকবে বিক্রিয়াজাত পদার্থ বা উৎপাদ, এবং এদের মাঝখানে তীর চিহ্ন ব্যবহার করতে হবে এবং তীর চিহ্নর দিক থাকবে ডান দিকে। এখানে একটি বিশেষ বিষয় উল্লেখ করা যেতে পারে, একটি বিক্রিয়া সমতা বিধান করার পরে আমরা এই তীর চিহ্ন পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করতে পারি বা করলে ভালো হয়। দুই নম্বরে কি আছে? দুই নম্বরে আছে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ একাধিক হলে তাদের সংকেতের যোগ চিহ্ন দেওয়া হয়। একটু আগে আমি বলেছি কোনো পদার্থের অনুসংখ্যা একাধিক হলে অনুসংকেতের আগে সেই সংখ্যা লেখা হয়। যেমন আমরা উদাহরণ দিয়ে আরও আলোচনা করব, অনুসংখ্যা যদি যতগুলো অনুসংখ্যা থাকবে তার আগে সেই সংখ্যা অর্থাৎ 1, 2, 3, 4 ইত্যাদি বসানো হয়। আরও কিছু নিয়ম আমরা দেখব। বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলোর মধ্যে তীর চিহ্নর পরিবর্তে সমান চিহ্ন বসানো যায়, তবে সেক্ষেত্রে উভয় ক্ষেত্রে সমতাকরণ করা প্রয়োজন। অর্থাৎ সাধারণ অবস্থায় আমরা তীর চিহ্ন ব্যবহার করব, যদি বিক্রিয়াটি সমতাকরণ করি তবে তার মাঝে সমান চিহ্ন ব্যবহার করতে হবে। বিক্রিয়ার আগে বিভিন্ন পদার্থের অণুর মধ্যে যত সংখ্যক বিভিন্ন মৌলের পরমাণু থাকে, বিক্রিয়ার পরে গঠিত অণু নতুন অণুগুলোর মধ্যে ঠিক তত সংখ্যক বিভিন্ন মৌলের পরমাণু থাকতে হবে। অর্থাৎ এই বিষয়টা যদি ব্যাখ্যা করি তাহলে এরকম দাঁড়াবে যে বিক্রিয়কে মোট যে কয়টি পরমাণু থাকবে, উৎপাদেও ঠিক মোট সেই কয়টি পরমাণু থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। তারপরে এই সমীকরণের উভয় পক্ষে মৌলের পরমাণু সংখ্যার সমতা আনার জন্য প্রতীক ও সংকেতগুলোকে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ বিক্রিয়ার সমতাকরণ করার জন্য আমি আমার প্রয়োজন মতো যে কোনো সংখ্যা দ্বারা আমি এটাকে গুণ করতে পারি। এবার আমরা দেখব একটি রাসায়নিক বিক্রিয়া কিভাবে সমতা বিধান করা যেতে পারে। হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়, আমরা বিক্রিয়াটি দেখতে পাচ্ছি। সুতরাং বিক্রিয়ায় সমতা চিহ্নের বাম দিকে বসবে হাইড্রোজেন ও অক্সিজেন অণু সংকেত এবং ডান দিকে বসবে পানি, বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ অণুর সংকেত। সুতরাং বিক্রিয়াটিকে নিম্নোক্তভাবে প্রকাশ করা যায়। অর্থাৎ সাধারণভাবে যদি আমি বিক্রিয়াটি লিখি
তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন যেহেতু দুটি বস্তু পরস্পর সংস্পর্শে এসে বিক্রিয়া ঘটাচ্ছে, তাই এদের মধ্যে যোগ চিহ্ন ব্যবহার করা হয়েছে এবং তীর চিহ্ন দিয়ে ডান পাশে উৎপাদ পানিকে লেখা হয়েছে। প্রথম বিক্রিয়ায় শিক্ষার্থীরা খেয়াল করো, হাইড্রোজেনের পরমাণু আছে দুইটি, অক্সিজেনের দুইটি, মোট চারটি, কিন্তু ডান পাশে পানিতে পরমাণু সংখ্যা হলো হাইড্রোজেনের দুইটি এবং অক্সিজেনের একটি, অর্থাৎ তিন, মোট তিনটি, অর্থাৎ উৎপাদে চারটি কিন্তু বিক্রিয়কে চারটি কিন্তু উৎপাদে তিনটি, যেটি আসলে গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে আমরা কি করেছি নিচে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, হাইড্রোজেনের আগে আমরা দুটি দুই বসিয়েছি, অর্থাৎ হাইড্রোজেনকে দুই দিয়ে গুণ করেছি, ফলে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা হয়েছে চার এবং অক্সিজেনের দুই, মোট হলো ছয়। এখন আমরা পানির আগে যদি পানিকে যদি দুই দিয়ে গুণ করি, তাহলে মোট পরমাণু সংখ্যা দ্বারা হাইড্রোজেনের দুই দুগুণ চার এবং অক্সিজেনের দুই, মোট হলো ছয়। তাহলে বিক্রিয়কে এবং উৎপাদে মোট পরমাণু সংখ্যা হলো ছয়। এভাবে আমরা সমীকরণের সমতা বিধান করতে পারি। এখানে আমি আরেকটু বিস্তারিত দেখিয়েছি যে হাইড্রোজেনের যখন আমরা সমতা বিধান করেছি, হাইড্রোজেনের পরমাণু সংখ্যা হলো দুই গুণ দুই চার, অক্সিজেনের হলো এক গুণ দুই দুই, আর এই দুটা যদি যোগ করে তাহলে হয় ছয়। এবং পানির ক্ষেত্রে যদি বিবেচনা করি, তাহলে হাইড্রোজেনের দুই, কারণ দুটি পরমাণু আছে, আর অক্সিজেনের এক, এবং পানি এখানে যেহেতু দুটি পানির অণু আছে, তাই আমরা দুই দিয়ে গুণ করেছি, অর্থাৎ তিন গুণ দুই সমান সমান হলো ছয়, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদে মোট পরমাণু সংখ্যা এখানে ছয়টি ছয়টি আছে। এভাবে আমরা বিক্রিয়ার সমতা বিধান করতে পারি। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন ধরনের বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। একেবারে শুরুতে যে বিক্রিয়াটি আছে সেটি হলো সংযোজন বিক্রিয়া। এটি আসলে খুবই সহজ, আর অধিকাংশ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া। তাহলে আমরা দেখে নিই সংযোজন বিক্রিয়া কাকে বলে। যে রাসায়নিক বিক্রিয়ায় একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন একটি রাসায়নিক পদার্থে পরিণত হয় বা তৈরি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। অর্থাৎ একের অধিক পদার্থ একত্রিত হয়ে বা সংস্পর্শে এসে নতুন ভিন্নধর্মী একটি রাসায়নিক পদার্থ তৈরি করবে, এই বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলে। যেমন আমরা একটি বিক্রিয়া এখানে দেখেছি, সেই বিক্রিয়াটি হলো জিঙ্ক এবং সালফেট পরস্পর বিক্রিয়া করে উৎপন্ন করেছে জিঙ্ক সালফেট। এখানে দুটি মৌল জিঙ্ক এবং সালফার ভিন্নধর্মী পদার্থ বিক্রিয়া সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন একটি রাসায়নিক পদার্থ জিঙ্ক সালফেট উৎপন্ন করেছে। অর্থাৎ শিক্ষার্থীরা, জিঙ্ক এবং সালফেট দুটি সম্পূর্ণ ভিন্নধর্মী দুটি রাসায়নিক পদার্থ, এরা পরস্পর বিক্রিয়া করে এমন একটি রাসায়নিক পদার্থ জিঙ্ক সালফেট উৎপন্ন করেছে যার ভৌত এবং রাসায়নিক ধর্মের সাথে জিঙ্ক এবং সালফেটের কোনো মিল নাই, অর্থাৎ একটি নতুন বস্তু উৎপন্ন হয়েছে। তাহলে এই বিক্রিয়া হলো সংযোজন বিক্রিয়া। এবার আমরা একটু উদাহরণ দেখি। এখানে দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে উৎপন্ন করেছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে মানে এখানে ম্যাগনেসিয়াম এবং অক্সাইড দুটি রাসায়নিক পদার্থ যাদের ধর্ম সম্পূর্ণ ভিন্ন ভিন্ন, এবং এরা পরস্পর সংযুক্ত হয়ে বা একসাথে যুক্ত হয়ে উৎপন্ন করেছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এই ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে ভৌত ধর্ম রাসায়নিক ধর্মের সাথে বিক্রিয়কের ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের কোনো মিল নাই, সুতরাং আমরা বলতে পারি এখানে সম্পূর্ণ একটি নতুন রাসায়নিক পদার্থ উৎপন্ন হয়েছে, সে তাই এর নাম হবে সংযোজন বিক্রিয়া। আমরা এখন সংযোজন বিক্রিয়ার আরও কয়েকটি উদাহরণ দেখব। যেমন পানি, অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে উৎপন্ন করলো পানি, এটি সংযোজন বিক্রিয়া। কার্বন এবং অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে উৎপন্ন করলো কার্বন ডাইঅক্সাইড, এবং ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড পরস্পর বিক্রিয়া করে উৎপন্ন করলো ক্যালসিয়াম কার্বনেট। তাহলে শিক্ষার্থীরা আরও একটি আমরা উদাহরণ দেখি, ক্যালসিয়াম অক্সাইড এবং পানি এরা পরস্পর বিক্রিয়া করে উৎপন্ন করতেছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড, অর্থাৎ এই সবগুলি সংযোজন বিক্রিয়া। এখন শিক্ষার্থীরা এখানে তোমরা দেখো এই বিক্রিয়া লেখার জন্য তীর চিহ্ন ব্যবহার করা হয়েছে।
কেননা এই বিক্রিয়াগুলো এখানে সমতা বিধান করা হয়নি, তাই আমরা তীর চিহ্ন ব্যবহার করেছি। সমতা বিধান করার পরে এদের মাঝে সমান সমান চিহ্ন ব্যবহার করতে হবে। এবার আমরা দুই নম্বরে যে বিক্রিয়াটি আছে সেটি নিয়ে আলোচনা করব, সেটি হলো বিয়োজন বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়া একটি যৌগ বিয়োজিত হয়ে একাধিক ভিন্ন ধর্ম বিশিষ্ট যৌগ বা মৌল উৎপন্ন করে তাকে বিয়োজন বিক্রিয়া বলে। অর্থাৎ এখানে একটি যৌগ বিয়োজিত হয়ে বা ভেঙে একাধিক মৌল বা যৌগ উৎপন্ন করবে, সেটাই হবে বিয়োজন বিক্রিয়া। উল্লেখ্য এখানে ক্যালসিয়াম কার্বোনেট একটি যৌগ যেটি ভেঙে গিয়ে বা বিয়োজিত হয়ে দুটি যৌগ উৎপন্ন করছে, একটি হলো ক্যালসিয়াম অক্সাইড এবং অপরটি হলো কার্বন ডাই অক্সাইড। রাসায়নিক বিক্রিয়া একটি যৌগ ক্যালসিয়াম কার্বোনেট বিয়োজিত হয়ে একাধিক ধর্মবিষ্ট যৌগ ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, তাই এর নাম হলো বিয়োজন বিক্রিয়া। এখন আমরা একটু উদাহরণ দেখি বিয়োজন বিক্রিয়া। প্রথমটি হলো ক্যালসিয়াম কার্বোনেট, এখানে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। দ্বিতীয়টি হলো কপার কার্বোনেট, এখানে কপার অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। তৃতীয়টিও আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যালসিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে যে বিয়োজন বিক্রিয়া সম্পর্কে যেটুকু দেখলাম তার ধারণা এরূপ যে একটি যৌগ ভেঙে দুই বা ততোধিক মৌল বা যৌগ উৎপন্ন হবে, তার নামই হবে বিয়োজন বিক্রিয়া। এরপরে যেটি আছে সেটি হলো দহন বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত হয় তাকে দহন বিক্রিয়া বলে। খুব সহজ করে যদি বলি তাহলে অক্সিজেনের উপস্থিতিতে কোনো কিছু পোড়ানোর নামই বা দহন করার নামই হলো দহন বিক্রিয়া। যেমন আমরা ম্যাগনেসিয়ামকে যদি অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই তাহলে আমরা পাই আছে ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে এই বিক্রিয়াটির নাম হবে দহন বিক্রিয়া। উপরের বিক্রিয়া ম্যাগনেসিয়াম অক্সিজেনের উপস্থিতি দহনের ফলে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করেছে, তাই বিক্রিয়াটি দহন বিক্রিয়ার অন্তর্ভুক্ত। আমরা বাসাবাড়িতে গ্যাস চুল্লো বা বিভিন্ন চুল্লো কিংবা আমরা যে আগুন ধরিয়ে যদি কোনো কিছু পোড়াই এর অধিকাংশই হলো দহন বিক্রিয়া। যেমন আমরা বাসাবাড়িতে যে সিলিন্ডার ব্যবহার করি সেটি মিথেন গ্যাস, এবং মিথেন গ্যাস অক্সিজেনের উপস্থিতিতে দহন বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড এবং পানি। তাহলে দহন বিক্রিয়া সম্পর্কে তোমরা জানলে। এরপর চলে যাই দহন বিক্রিয়ার আরও কয়েকটি উদাহরণ। সালফার এবং অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে উৎপন্ন করে সালফার ডাইঅক্সাইড। নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে উৎপন্ন করে নাইট্রোজেন ডাইঅক্সাইড। ফসফরাস এবং অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে উৎপন্ন করে ফসফরাস পেন্টা অক্সাইড। এবং কার্বন এবং অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইড। এখানে একটি বিশেষ বিষয় লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা, সকল বিক্রিয়ায় বিক্রিয়কের একটি উপাদান হবে অক্সিজেন, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে কোনো কিছু পোড়ানোর নামই হবে দহন বিক্রিয়া। তাহলে পরবর্তী বিক্রিয়ায় আমরা চলে যাই, এটি হলো প্রতিস্থাপন বিক্রিয়া। যে বিক্রিয়ায় কোনো মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন যৌগ তৈরি করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন আয়রনকে যদি আমি কপার সালফেটের সঙ্গে যুক্ত করি তাহলে উৎপন্ন হয় আয়রন সালফেট প্লাস কপার, অর্থাৎ সালফেটের সঙ্গে কপার যুক্ত ছিল কিন্তু বিক্রিয়া শেষে সালফেটের সঙ্গে যুক্ত আছে আয়রন। তার মানে আয়রন এখানে কপারকে সালফেট থেকে প্রতিস্থাপন করেছে, তাই এই বিক্রিয়ার নাম হবে প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে লোহা একটি মৌল, কপার সালফেট একটি যৌগ থেকে কপার মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন যৌগ ফেরাস সালফেট উৎপন্ন করেছে, বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া বলা যায়। অর্থাৎ কোনো মৌল
যদি কোনো যৌগ হতে অপর মৌলকে প্রতিস্থাপন করে বা সরিয়ে দিয়ে নিজে ওই জায়গা দখল করে, তবে সেই বিক্রিয়ার নাম হবে প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা আরও একটি উদাহরণ দেখিয়েছি এখানে। এখানে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যদি আমি জিঙ্ক যুক্ত করি, তাহলে জিঙ্ক কী করবে, হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে ওই জায়গায় সে নিজে বসবে, তাই এই বিক্রিয়ার নাম হবে প্রতিস্থাপন বিক্রিয়া। এর নাম হবে প্রতিস্থাপন বিক্রিয়া। এবার আমরা দেখব প্রশমন বিক্রিয়া। যে বিক্রিয়া অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। এটি খুব সহজ একটি বিষয়। অর্থাৎ কোনো বিক্রিয়া যদি উৎপাদ একটি অ্যাসিড এবং অপরটি ক্ষার হয় এবং এই বিক্রিয়া যদি লবণ ও পানি উৎপন্ন হয়, তবে তাকে প্রশমন বিক্রিয়া বলে। আমরা এখানে দেখলাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড হলো ক্ষার এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো অ্যাসিড। এই অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়েছে সোডিয়াম ক্লোরাইড, যা খাদ্য লবণ এবং পানি। তাহলে এই বিক্রিয়াটির নাম হবে প্রশমন বিক্রিয়া। এখানে রাসায়নিক বিক্রিয়াটিতে HCl ও NaOH বিক্রিয়া করে NaCl ও পানি উৎপন্ন করেছে, তাই এটি একটি প্রশমন বিক্রিয়া। আসলে বাস্তব জীবনে আমরা অনেক প্রশমন বিক্রিয়া দেখতে পাই, যেমন আমাদের পাকস্থলীতে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া হয়, এটি প্রশমন বিক্রিয়া। আমরা সকালে যখন দাঁত ব্রাশ করি তখন অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া হয়, তখন এটি প্রশমন বিক্রিয়া। এরকম আরও অনেক উদাহরণ আছে, বাস্তব জীবনে এরকম অনেক প্রশমন বিক্রিয়া দেখা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আরও দুটি রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের বইতে হয়তো বা নাই, কিন্তু তোমরা যখন নাইনে উঠবে তখন এই আরও এই দুটির সঙ্গে সঙ্গে আরও অনেক বিক্রিয়া তোমাদের বইতে যুক্ত থাকবে। আমি মোটামুটি একটু আলোচনা করে দিচ্ছি তোমাদের জানার জন্য। যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হতে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। অর্থাৎ যদি কোনো বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় সেই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, তবে সেটি তাপোৎপাদী বিক্রিয়া। যেমন ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন, এর ভিতর যদি আমি পানি যোগ করি তাহলে উৎপন্ন হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কোলি চুন। এই বিক্রিয়াটি যখন সংঘটিত হয় তখন প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, এজন্য এই বিক্রিয়াটির নাম হলো তাপ উৎপাদী বিক্রিয়া। একটি বিকারে 5 গ্রাম চুন নিয়ে তাতে ড্রপার দ্বারা পানি যোগ করি, এরপর বিকারটি হাত মোজা পরে বিকারটি স্পর্শ করি, বিকারটি গরম হয়ে যাচ্ছে আর বিকারের মিশ্রণটি পানি ফোটানোর সময় যেরকম টকবক করে অনেকটা সেরকম করছে, কারণ চুনে পানি যোগ করার ফলে চুন ও পানির মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে, যা স্ল্যাক লাইম নামেই বেশি পরিচিত। তাহলে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে স্ল্যাক লাইম বলে থাকি। এই বিক্রিয়ায় প্রচুর তাপশক্তি উৎপন্ন হয় যার ফলে পানি ফুটতে থাকে, এটাকে লাইম ওয়াটারও বলা হয়, এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এরকম বিক্রিয়া তোমরা দেখেছ, তোমাদের বাড়িতে পান খাওয়ার জন্য যদি চুন পানিতে ভেজানো হয় তাহলে এই চুন টকবক করে ফুটতে থাকে এবং এখান থেকে তাপ বের হতে থাকে। আমরা আরেকটি দেখি, তাপহারি বিক্রিয়া কাকে বলে। যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হতে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপ শোষিত হয় তাকে তাপহারি বিক্রিয়া বলে। অর্থাৎ এমন এমন কিছু বিক্রিয়া রয়েছে যে বিক্রিয়াগুলির বৈশিষ্ট্য হলো এরূপ যে তারাদেরকে যদি তাপ না দেওয়া হয়, অর্থাৎ তারা যদি তাপ শোষণ করতে না পারে তাহলে সেই বিক্রিয়াটি সংঘটিত হয় না। যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হতে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপ শোষিত হয় তাকে তাপহারি বিক্রিয়া বলে। যেমন বেকিং সোডা এবং সাইট্রিক অ্যাসিড, এই দুটি রাসায়নিক পদার্থে যদি আমি সংযোগ ঘটাই তাহলে উৎপন্ন হবে সোডিয়াম সাইট্রেট এবং কার্বন ডাইঅক্সাইড এবং পানি। এখন এই বেকিং সোডা এবং সাইট্রিক অ্যাসিড যখন বিক্রিয়া করবে তখন যদি তারা তাপ না পায় কিংবা তাপ শোষিত করতে না পারে তাহলে এই বিক্রিয়াটি সংঘটিত হবে
না, তাই এর নাম হলো তাপ হারি বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়া ঘটানোর জন্য তাপের প্রয়োজন তাদেরকে আমরা তাপ হারি বিক্রিয়া বলে থাকি। একটি টেস্ট টিউবে বেকিং সোডা ও সাইট্রিক অ্যাসিড যোগ করলে সোডিয়াম সাইট্রেট উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয় এবং টেস্ট টিউবটি স্পর্শ করলে ঠান্ডা লাগে, কারণ এটি তাপ হারি বিক্রিয়া, তাই টেস্ট টিউবটিকে হাত দ্বারা স্পর্শ করলে ঠান্ডা লাগে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকগুলো বিক্রিয়া দেখলাম এবং জানলাম। আমি আজকের ক্লাসের একটু যদি কি কি আমরা দেখলাম একটু যদি মনে করিয়ে দিতে চাই, প্রথমেই দেখেছি রাসায়নিক বিক্রিয়া কি, রাসায়নিক বিক্রিয়া কিভাবে লিখতে হয়, রাসায়নিক বিক্রিয়া কিভাবে সমতাকরণ করতে হয়। তারপর আমরা দেখেছি সংযোজন বিক্রিয়া কি, আমরা দেখেছি বিয়োজন বিক্রিয়া কি, দহন বিক্রিয়া কি, প্রতিস্থাপন বিক্রিয়া কি, প্রশমন বিক্রিয়া কি, তাপ হারি বিক্রিয়া কি এবং তাপোৎপাদী বিক্রিয়া কি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করলাম এবং তোমরা যা দেখলে, তার থেকে কয়েকটি ছোট্ট প্রশ্ন আমি তোমাদেরকে করতে চাই। প্রথম প্রশ্ন হলো সংযোজন বিক্রিয়া কাকে বলে, দ্বিতীয় প্রশ্ন হলো দহন কাকে বলে, তৃতীয় প্রশ্ন হলো তাপোৎপাদী বিক্রিয়া কাকে বলে এবং চতুর্থ প্রশ্ন হলো স্ল্যাক লাইমের সংকেত বলো। এই স্ল্যাক লাইমের সংকেত আমি তোমাদেরকে বলে গিয়েছি, তোমরা নিশ্চয়ই এটি এখন পারবে। শিক্ষার্থীরা, আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি ক্লাস শেষ করার আগে তোমাদের যথানিয়মে একটি বাড়ির কাজ দিয়ে থাকি, সেটি আমি দিচ্ছি, তোমরা একটু দেখে নাও বা লিখে নাও। দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িত অন্তত তিনটি রাসায়নিক বিক্রিয়া খুঁজে বের করো এবং এ সকল বিক্রিয়ায় শক্তি রূপান্তর ঘটে কিনা চিন্তা করো। শক্তি রূপান্তর ঘটলে কী ধরনের বিক্রিয়া ঘটে তার বর্ণনা করো। একটু গভীরভাবে বিশ্লেষণ করতে হবে বিষয়টা। তোমরা বিশ্লেষণ করে একটু চিন্তা ভাবনা করলে আসলে এর উত্তর করতে পারবে। এটি তোমরা খাতায় লিখে রাখবে, পরবর্তীতে তোমাদের সঙ্গে দেখা হলে বাড়ির কাজটা আমি দেখব। শিক্ষার্থীরা, একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তার আগে তোমরা জানো আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ ক্রমে সারা দেশেই অ্যাসাইনমেন্টের কাজ শুরু হয়েছে। এটি প্রথম সপ্তাহ, অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট এই সপ্তাহে নাই, কিন্তু দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে অ্যাসাইনমেন্টের বিজ্ঞানের উপর ক্লাস বা অ্যাসাইনমেন্ট বিজ্ঞান বিষয়ে তোমাদের আসে। আমি আশা করব সপ্তাহের শুরুতে তোমাদের বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট কী হবে সেটি তোমরা জেনে নিবে এবং সংগ্রহ করবে এবং অ্যাসাইনমেন্ট অত্যন্ত মনোযোগী হয়ে সুন্দরভাবে তোমরা সমাধান করবে বা করবে এবং স্কুলে যথা নিয়মে অর্থাৎ নির্দিষ্ট দিনে স্বাস্থ্যবিধি মেনে তোমরা জমা দিবে। উল্লেখ্য, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া সবার জন্যই বাধ্যতামূলক। তাহলে সপ্তাহের শুরুতে অ্যাসাইনমেন্ট জোগাড় করা তোমাদের প্রাথমিক কাজ এবং নির্দিষ্ট সময়ে জমা দেওয়া তোমাদের কর্তব্য। তাহলে শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে আমার ক্লাস দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।